আশরাফুল ইসলাম ফয়সল বলেছেন বিভিন্ন ফুটবল ক্লাবের জার্সিতে রুক্ষের রুক্ষ পুরুষের চিহ্ন থাকে চিহ্নটা তুলে ওই জার্সি পরে আদায় সালাত সালাত হবে আর এইসব জার্সি পরা কি জায়েজ পুরুষ সংক্রান্ত পুরুষ যদি থাকে তাহলে সেই জার্সি পরে সালাত পরা যাবে না এবং সেটা পড়া হারাম হবে কারণ এটা শির্কের চিহ্ন শির্কের সিম্বল জাতীয় কোনো কিছু ইমানদার কখনও পড়তে পারে না সুতরাং আপনি ক্রুশটার চিহ্ন তুলে ফেললে জার্সির কোনো সমস্যা থাকবে না সেটা পরে আদায় করতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু যেগুলিতে ক্রুশ ক্রুশ চিহ্ন আছে যেগুলিতে শিরকের শিরকের চিহ্ন রয়েছে সে সমস্ত জিনিস কখনো ইমানদার করতে পারে না এবং সেগুলো যদি মনে প্রাণে গ্রহণ করে তাহলে শির্ক হয়ে যাবে এবং কাফের হয়ে যাবে সঙ্গে সঙ্গে ইমান হারা হয়ে যাবে এবং চিরস্থায়ী জার যদি না করে ফিরে আসে তাহলে জাহার এই অবস্থায় মারা গেলে যাহা হয়ে যাবে তো সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন এই জাতীয় চিহ্নওয়ালা জিনিস আমরা কখনও পরিধান না করি যদি কোথাও এরকম অনেক স্কুলও শুনেছি এরকম জিনিস আছে যে এই এরা এটা করছে এই জাতীয় চিহ্ন দিচ্ছে সে সমস্ত স্কুলে পড়া যায় না যদি তারা সেটা পরিবর্তন লগ পরিবর্তন না করে কারণ এটা আমাদের ইমানের সাথে সম্পৃক্ত এটা আমার আকিদার সাথে সম্পৃক্ত ব্যাপারে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই প্রশ্ন করেছেন মোহাম্মদ রাকিবুর রহমান রাকিব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম শেখ ঢাকার রাজারবাগ দরবার শরীফে সাইয়দুল আরিয়াদ শরীফ নামে নতুন একটা ইবাদত শুরু করেছে এবং এটার প্রচারণার জন্য বাড়ির দেওয়ালে বিনামূল্যে প্রেশার লাগিয়ে যায় এরপরে আপনার মতামত জানতে চাচ্ছি রাকিবুর রহমান রাকিব আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করুন আপনি সঠিক প্রশ্নটি করেছেন এখানে যে শব্দটি দুর্ভাগ্যপূষিত যে দাজারবাগ আবার দরবার আবার শরীফ তিনটি জিনিস আপনি উল্লেখ করেছেন কোনো কিছু এভাবে শরীফ বলা সম্মানিত বলা পিছনে কোনো কারণ থাকতে হবে বিনা কারণে আপনি হ্যাঁ অমুক শরীফ তমুক শরীফ বানিয়ে ফেললেন এগুলি হচ্ছে এক ধরনের গোড়ামি এবং বাড়াবাড়ি এবং সীমা লঙ্ঘন গোলু যেটাকে বলা হয় এই গোলু হারাম ইসলামে গোলু হারাম আল্লাহ তালা কোরআনে করিম বলেছেন লা তাকলু ফি দিন ইকুম দিনের মধ্যে তোমার বাড়াবাড়ি করোনা আহলে কিতাবদের বলেছেন এটা আমাদেরকেও তসল্লাহ সাল্লা ইসলাম বলেছেন যে ইয়া কুমল গুলু আহ্লা না কাবলা কুমল গলু তোমরা বাড়াবাড়ি করো না তোমাদের পূর্ববর্তীদের সবাইকে এই গলু বাড়াবাড়ি তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে আমাদের সমাজে আজ যারা এই রাজার বা কী ছিল ওটা মাটি বাড়ি ঘর আর কিছুই না এখানে একজন মানুষ বসে গেলো সেটা দরবার শরীফ হয়ে গেল অমুকভাবে শশিনা শরীফ অথবা মৌকরা শরীফ অথবা তথা এই সরমনাই শরীফ এই জাতীয় শরীফ জাতীয় বাড়ানো আমাদের উচিত নয় এগুলি এগুলি হচ্ছে বাড়াবাড়ি ছাড়া কিছুই নয় ওরাও মানুষ ওদেরও ভুল হয় ওরাও আল্লাহ তালাকে জবাব দিয়ে করতে হবে ওরাও জানাতে যাওয়ার কোনো সার্টিফিকেট পায়নি ওদের যে সমস্ত কর্মকাণ্ড সেগুলি যদি শূন্যতের ধাঁসে টিকে যায় আলহামদুলিল্লাহ সিরকের ধাসে টিকে যায় সিরকে না পড়ে তাহদের ধাঁসে টিকে যায় আলহামদুলিল্লাহ যদি না হয় তাহলে সেগুলি কখনও গ্রহণযোগ্য হতে পারে না আপনি যে বলেছেন সাইয়দুল আরিয়াদ এটা আরেকটি বড় ওরা বেদাত করে থাকে যে সাইয়দুল আরিয়াদ কী জিনিস ওরা যদি আরিয়াদ ঈদ অনেকগুলো এবং কেউ কি শুনলাম চৌষট্টি দিন বা ষেষট্টি দিন বা এরকম ষাট দিন এরকম একশো দিন পর্যন্ত একশো বিশ দিন এরকম ঈদ পালন করতেছে এগুলি সবই হচ্ছে বেদাত এবং এগুলি পথভ্রষ্টতা এবং এগুলি হচ্ছে গুনার কাজ কারণ আর ইসলামে ইসলামে ঈদ হচ্ছে মাত্র দুইটি একটি হচ্ছে ঈদ উল ফিতর একটি হচ্ছে ঈদুল আধা দরসল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে আল্লাহ তালা তোমাদেরকে দুটি ঈদের পরিবর্তে অর্থাৎ মাহারাজান এবং নওরোজের পরিবর্তে পরিবর্তন করে দিয়েছেন ঈদ উল এফেতর এবং ঈদুল আধা দুটি আবাদতের পরে দুটি আসে আর সাপ্তাহিক একটি স্বাভাবিক ঈদ আছে যা পালন করার জন্য না এটা যদি আবাদত করার জন্য সেটা হচ্ছে জুমার দিন জুমার দিন সেটা কোনো পালন করার কোনো কিছুই নেই সেটা মতো আবাদত করার জন্য অতিরিক্ত কিছু নফল আবাদত আছে সেখানে সেটা করার জন্য আমরা আদিষ্ট সুতরাং এইখানে অতিরিক্ত যে ঈদের দাবি করা হচ্ছে সৈয়দ আরিয়াদ অনেকগুলো ঈদ বলছে সেগুলি এক বেদাত আর সৈয়দুল আরিয়াদ বলে তারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা জন্মদিবস বা জন্ম মাস এগুলোকে তারা ঈদের দিবস হিসেবে নিচ্ছে এইটা আসলে বড় ধরনের বেদাত মনে রাখবেন যে এর চেয়ে বড়ো বেদাত আর কিছু হতে পারে না এই জন্য যে এইগুলোর মাধ্যমে শিরকির পথ উন্মোচন করা হচ্ছে অনেক মানুষকে আমি দেখেছি যে এর মাধ্যমে শিরিক করে যাচ্ছে সুতরাং এদের এই কর্মকাণ্ড এই যে বেদাত তারা আবিষ্কার করেছে এজন্য তারা গুণাগার হবে কারণ আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন আমলাহম সুরাকা সারাদ্দিন রহিল্লা তারদের কি এমন কোনো শরিক আছে তাদেরকে এমন কিছু শরিক আছে যারা আল্লাহ যা অনুমতি দেননি তার সরিয়ে হিসেবে প্রবর্তন করেছে তারা এখন ঈদকে সরিয়ত হিসেবে প্রবর্তন করে দিয়েছে এবং তাদের এগুলো মাসের পর মাস তারা করে যাচ্ছে বছর বছর করে যাচ্ছে এবং সেই সমস্ত জায়গাতে হাঁটার জায়গা পাওয়া যায় না আমি গেলাম কয়েকদিন আগে সেই জায়গা দিয়ে দেখুন হাঁটতে পারছিলাম না রাস্তা আটকে তারা তাদের সে সমস্ত জিনিস আদায় করছে রাওয়াজবিল্লা এই সবই হচ্ছে পদভ্রষ্টতা এবং এগুলি থেকে অবশ্যই আমাদের উন্মতের প্রত্যেকটি ইমানদারকে সাবধান করতে হবে এবং তারা যেন এগুলির দিকে না যায় সেগুলি আমরা সাবধান করছি যে এগুলো পদভ্রষ্টতা আপনারা ঈদ হচ্ছে ঈদুল আপনাদের ঈদ হচ্ছে ঈদুল উল ফেতম ঈদ আধা এর বাইরে এখনও ঈদ নেই আর সাপ্তাহিক যে আমাদের ঈদের দিনটি রয়েছে সেটা জুমার দিন সেটা এবাদতের দিন নির্দিষ্ট আবাদত করবেন বাড়তি কোনো অ্যাবাদত করা অবশ্যই হতে যায়জ নেই সুনির্দিষ্ট এবাদ সাহায্য যেগুলো কোরআন আসছে আর ঈদের দিন পালন করাটা পুরোটাই এই যে অতিরিক্ত ঈদের দিন যেগুলো করছে তারা সাঈদুল আরিয়াদ নামে রসুল্লাহ জন্মদিবস জন্ম মাস বা দিন এগুলি তারা করতেছে পালন করতেছে সবই বিধাত এবং পদভ্রষ্টতা আমাদের উচিত হবে এভাবে মানুষকে সাবধান করা এবং বলা যে এই জাতীয় ঈদগুলো অনুমোদিত না ঈদের একটা অর্থ হচ্ছে বারবার যা ফিরে আসে আবার ঈদের আরেক অর্থ হচ্ছে যা জমায়েত হয় জমায়েত করা জায়গাটা একটা ঈদ হয় এই জন্য রসুল্লাহ ইসলাম বলেছেন আল্লাহাম আল্লাহ আলা আল্লাহ আমার কবরকে ওয়াসান বানিও না যেখানে একত্রিত করা হয় আবার এটাও বলছেন সাল্লা সাল্লাহ আসলাম বলেছেন আল্লাহাম কবরে ঈদেন আল্লাহ আমার কবরকে সম্মিলন স্থান বানিয়েও না অর্থাৎ যে কোনো জায়গায় সম্মিলন হয় মানুষের জাহিলি যুগের বা কু কুকর্মের জন্য সিরকি আঁকড়ার জন্য বেদায়াতের জন্য একত্রিত হয় সেটাই ঈদে পরিণত হয়ে যায় এই সমস্ত জায়গা যেহেতু শীতে সিরকি আঁকড়া হয় এবং সিরকি কথাবার্তা হয় এবং সিরকি আচরণ হয় এবং শিরকি বিশ্বাস হয় এবং এই জাতীয় তৃতীয় আচরণ তৈরি হয় একত্রিত হয় সেগুলো ঈদ এবং সেই সমস্ত ঈদগুলো শরীয়ত অনুভব নয় এই জন্য এই জাতীয় ঈদগুলো আল্লাহ রসুলের শরীয়তের বিরোধী কাজ এগুলি থেকে আমাদের ভাইদের সাবধান করতে হবে এগুলি হারাম এই জাতীয় ঈদ পালন করা যাবে না ঈদ হচ্ছে দুটি আর সাপ্তাহিক যে ঈদের কথা বলছি সেটা কোনো পালনের জন্য সুনিষ্ট আবাদত করে যাওয়ার জন্য এটা হচ্ছে আমার ইমানদারের কাজ এর বাইরে যারাই যত ঈদ পালন করবে দেখবেন সামনে হয়তো আসছে রবি উল্লাগুল মাসে দেখবেন বহু মানুষ যশ্নে জুলুসে ঈদ বানাচ্ছে কেউ দেখবেন যে চেয়ারে বসে আছে কেউ দেখবেন যে এরকম কাদের উপর উঠছে গায়ের উপর উঠছে ঈদ পালন করতেছে এই জাতীয় ঈদ এগুলো আল্লাহম তার রাসুল অনুমোদন করেননি এগুলি যদি কোনো বেশি ভালো হতো সাহবাহ রাম করতেন তাবে ইনরা করতেন ইমামরা করতেন এবং আমাদের সম্মানিত কুতুব কুতুবুদিন যারা ছিলেন আমাদের যেমন বকারসিম তিন মিজিন আসাই এরা করতেন এবং আমাদের যারা সম্মানিত আলেমরা ছিলেন তারা করতেন কেউ করেননি এরা এই যুগের বেদাতের একটা বড় বড় আঁকড়া হচ্ছে এরা এরা শূন্যতকে দূরে থাকবে এবং এই সমস্ত জিনিস বানাবে ওরা ওদের মধ্যে আপনি শূন্যতের অনুসরণ দেখবেন না ওদের মধ্যে আপনি শুধু বেদাতই দেখবেন এই সমস্ত লোকদের থেকে দূরে থাকবেন আর যেটা বলছেন আপনাদের জায়গা লিখে জানাম আপনারা মুছে ফেলবেন নিজের জায়গা দেখলে যে আমার জায়গায় কেউ লিখেছে মুছে ফেলবেন কারণ এগুলো বেদাতের সুযোগ দেওয়াও গুনার কাজ আপনি যদি আপনার জায়গাতে মুছে ফেলতে পারেন এটা আপনি সব পাবেন কারণ বেদাতের সুযোগ দেওয়া বেদাতের কোনো রকমের ইয়ে করা প্রমোট করা সেটাও গুনার কাজ এই জন্য কোনো প্রমোট করবেন না এবং সেগুলোকে সুযোগ পাইলে সাথে সাথে সেটা প্রতিবাদ করবেন কথা বলবেন এগুলি যে হারাম সেটা ঘোষণা করবেন এবং এটা যেন আমাদের উন্মতির মধ্যে প্রসার লাভ করতে পারে প্রসার লাভ না করতে পারে এবং প্রচার না প্রচার না হয়ে যায় এভাবে আমাদের আমাদেরকে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে